বিজেপির ডাকা বন্ধ রুখতে সকাল থেকে শহরের পথে তৃণমূল কর্মীরা। বিজেপির দাবি বন্ধ সফল হয়েছে, পাল্টা তৃণমূলের দাবি মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে। বন্ধ সম্পূর্ণ ব্যর্থ বলে দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। বৃহস্পতিবার বনগাঁ শহরে বিজেপির ডাকা সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত বন্ধে প্রায় স্বাভাবিক রইল জনজীবন। এদিন সকালে বন্ধের বিরোধিতা করে পথে নামেন তৃণমূল কর্মীরা, শহরে মিছিলও করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন বনগাঁ শহর তৃণমূলের সভাপতি তথা বনগাঁ পৌরসভার চেয়ারম্যান শঙ্কর আঢ্য। এদিন তৃণমূলের ছাত্র সংগঠনের পক্ষ থেকেও বন্ধের বিরোধিতা করে পথে নামেন ছাত্র সংগঠনের কর্মীরা। বনগাঁর আঞ্চলিক বিজেপি একটা বন্ধ রেখেছে 12 ঘন্টার, কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দোকানপাট সচল রাখবো। এমনি বিজেপি অর্থনীতি ভেঙে দিয়েছে, ভারতবর্ষ অর্থনীতি খানখান হয়ে গেছে, মানুষের রোজগার কমে গেছে। আমরা চাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষ সচল থাকুক, কাজকর্ম করুক, গাড়ি ঘোড়া চলুক, দোকানপাট খোলা থাকুক এবং উন্নয়নের স্বার্থে থাকুক, তৃণমূল কংগ্রেসের স্বার্থে থাকুক। বিজেপি কর্মসূচির বন্ধ আমরা মানছি না, মানব না, সেই জন্য আমরা পথে নেমেছি। এদিন সকালে বনগাঁ মতিগঞ্জ বাস টার্মিনাল সহ অন্যান্য বাস টার্মিনাল থেকেও বাস চলাচল করেছে স্বাভাবিক ছন্দে। প্রসঙ্গত, গত মঙ্গলবার বনগাঁ পুরসভার 19 নম্বর ওয়ার্ডে একটি দলীয় কার্যালয়কে ঘিরে অশান্তির সূত্রপাত। ঘটনায় বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তাদের কার্যালয় পুলিশের উপস্থিতিতে জোর করে দখল করে নেওয়া হয়েছে। ঘটনায় বাধা দিতে গেলে বিজেপির এক কাউন্সিলর সহ 2 কর্মী জখম হয়েছেন বলেও দাবি করা হয় বিজেপির পক্ষ থেকে। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 6টা থেকে বিকেল 4টে পর্যন্ত 10 ঘন্টা বন্ধের ডাক দেয় বিজেপি। বুধবার সন্ধ্যাতেই তৃণমূলের পক্ষ থেকে ঘোষণা করা হয় বন্ধ রুখতে পথে নামবেন তারা। এদিন বন্ধ ঘিরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সে কারণে সকাল থেকেই শহরের বিভিন্ন রাস্তায় মোতায়েন ছিল প্রচুর পুলিশ কর্মী। এদিন দুপুরের পর বিজেপির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় বন্ধ সম্পূর্ণ সফল। তৃণমূল এবং পুলিশের এই অত্যাচারের প্রতিবাদে আজকে গতকাল আমরা একটা বড় মিছিল করে বনগাঁর মানুষের কাছে এবং ব্যবসাদারদের কাছে আমরা আহ্বান করেছিলাম যে আমরা সবাই মিলে এই তৃণমূলের যে তালিবানি শাসন এবং পুলিশের অত্যাচারের বিরুদ্ধে আমরা একটা বন্ধ ডেকেছিলাম, আহ্বান করেছিলাম। সেই বন্ধ বনগাঁর ব্যবসায়ী, সাধারণ মানুষ, শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার বনটা সফল করেছেন এবং অন্যায়ের বিরুদ্ধে বনগাঁর ব্যবসায়ীরা বন থেকে সফল করেছে। পাশাপাশি তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় সাধারণ মানুষ বন প্রত্যাখ্যান করেছেন, বন সম্পূর্ণ ব্যর্থ বলেও দাবি করা হয় তৃণমূলের পক্ষ থেকে। আজকে বনগাঁর মানুষের কাছে আবেদন রাখা হয়েছিল যে তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় মানুষের পাশে, মানুষের সঙ্গে আছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে তার ঘোষিত নীতি যে আমাদের কর্ম সংস্কৃতি সচল রাখার জন্য আজকে বনগাঁ শহরের প্রত্যেকটা ব্যবসাদারকে সর্বপ্রথম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বনগাঁ পৌরসভার চেয়ারম্যান এবং আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আছেন, নেতৃত্ব আছে, সকলকে আন্তরিক ধন্যবাদ জানায়। 7 থেকে 8টা মার্কেট বাজার, নিউ মার্কেট টবাজার থেকে নিউ, তারপরে হসপিটাল কালীবাড়ি, নেতাজি মার্কেট, 1 নম্বর রেলগেট, সমস্ত মার্কেট সকাল থেকেই তারা অন্যান্য দিনের মতো স্বাভাবিকভাবে চলেছে। পাশাপাশি এদিন বন্ধ সহ বনগাঁর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিক সম্মেলন করেন বনগাঁ শহর কংগ্রেসের নবনির্মিত সভাপতি মহিবুল সিদ্দিকী। তিনি বলেন, রেলের উপরে একটা পার্টি অফিস তৈরি হয়েছিল, যে পার্টি অফিসে তৃণমূলের কাজকর্মগুলো হতো, হঠাৎ তিনি বিজেপিতে চলে যাওয়ার পরে সেই পার্টি অফিসেও তিনি বিজেপি করবেন বলে দাবি করলেন। আমার গণতন্ত্রকে অপমান করে আমি একটা দল চলে গেলাম, তাই বলে আমি সেই পার্টির প্রপার্টি নিয়ে যেতে পারি না। কিন্তু আমি সেই তৃণমূলের কাছে প্রশ্ন করি, ইতিপূর্বে যে কংগ্রেসের 2টো পার্টি অফিস তারা দখল করে রেখেছে, একটা হলো মতিগঞ্জ ওপারে পিডব্লিউডির সামনে, আর একটা হলো রেলবাইয়ার, সেখানে একটা আইএনটিউসির পার্টি অফিস, তাহলে যারা নিজেদের পার্টি অপরের পার্টি অফিস দখল করে নেয় আর তাদের পার্টি যখন দখল, পার্টি অফিস যখন দখল হচ্ছে, তারা তখন যন্ত্রণায় রাস্তায় ঝাঁপিয়ে পড়ে প্রতিবাদ বলছে, সবাইকে বলছে এখন প্রতিবাদ করতে হবে। কিসের প্রতিবাদ? আগে নিজেকে স্বচ্ছ হতে হবে, নিজেদেরকে পরিষ্কার করতে হবে, তারপরে তারেকজনকে বলতে হবে তুমি স্বচ্ছ হও। আমরা কিন্তু আজকে বিজেপির এই বন্ধকে নৈতিকভাবে সমর্থন করতে পারছি না, এবং যারা এই বন্ধের বিরোধিতা করছে তারাও কিন্তু আমাদের কাছে নৈতিকতার কোন রাস্তা দেখাতে পারে।
তাই আমি শান্তিপ্রিয়ভাবে তাদের কাছে আবেদন করব, তারা যদি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে ডেকে বলেন যে এই পার্টি এর থেকে আর ভালো কিছু পাওনা আছে বলে আমাদের মনে নেই, আমরা মারডাঙ্গায় বিশ্বাসী। দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।